নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। শুভ শারদীয়ার শুভেচ্ছা সকলকে। আল লক্ষ্মী পুজো, ঘরে কে কেমনভাবে লক্ষ্মী পুজোর প্রিপারেশন করছো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে পাঠাও। তোমরা কমেন্ট একদম করো না কিন্তু, কিন্তু প্রতিটা ব্লগেই আশা করে থাকি তোমরা কমেন্ট করে পাঠাবে, আমি সেটা পড়ব। আর খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে। ফটোশ্যুট করতে ব্যস্ত। আর ইনি হচ্ছে জুলি মহারানী, আর তার পাশে আছে প্রিন্সেস অনিরুদ্ধা, নে আমাদের দুষ্টু ছেলে। তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চাইছি, কারণ একটা মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। খাবার সময় সব কিছু সাজিয়ে গুছিয়েই বসেছিলাম, ভেবেছিলাম খাবার ফটোগুলো ভালো করে তুলব, কিন্তু কপালে না থাকলে আর কি করব বলো। আমি যখন আমি মনে করলাম যে দেখি তো কেমন হচ্ছে, তখন দেখি আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। খাবার ফটো আমার সেরকম কোনোভাবেই আমি ভালো করে দেখাতে পারলাম। গতকাল গিয়েছিলাম খুব দমদম ক্ষমাপ্রার্থী আমি তোমাদের কাছে কলকাতায়। কেন জানো, এক আত্মীয়ের বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়ে বিরাট একটা ভুল হয়ে গেছে, খারাপ লাগছে। কিন্তু সেই ভুলটা খেয়েছি সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। যেমন প্রথমেই দিয়েছিল লেবু, লেবুর পরে দিল তোপসে মাছের ফ্রাই, সাদা বাসমতি চালের ভাত, মুগের ডাল, মুচমুচে আলু ভাজা, তারপরে দিল কাতলা মাছের ঝাল, যেটা আমি নিইনি, আমার ভালো লাগে না, যেহেতু ঘরে প্রায়ই আমাদের কাতলা মাছ হয়। তারপরে দিল ভেটকি মাছের পাতুরি, তারপরে চাটনি আর রাজভোগ কালাকান্দ, আইসক্রিম তো আছেই, লাস্টে পান, মিষ্টি পান। আর আমার শাশুড়ি মা যেহেতু কালকে ভেজ ছিল, গতকাল ছিল থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, উনি ভেজ খান, তাই উনি খেয়েছেন হচ্ছে ফুলকপির ডালনা, ও আবার হচ্ছে পনির, তোপসে মাছের ফ্রাইটা নিয়েছিলাম, বাসমতি চালের ভাত আর মুচমুচে আলু ভাজা, মিষ্টি চাটনি, ওগুলো তো কমন, কি বলবো ওগুলো। এই যে কাকার নিরামিষের ক্ষেত্র চলে এসেছে, ও বেশ ভালো, পড়াশোনায় ভালো, নেক্সট ইয়ার ইউকে সেটেল হয়ে যাবে। Thank you.
এই দেখো আমরা কার্নিভালও কভার করতে পেরেছি। আজকে কার্নিভাল মানে কলকাতার সব থেকে আকর্ষণ, বড় পুজো গুলো এই কার্নিভালে একত্র হয়। নানান রকম কালচারাল প্রোগ্রাম হয়। এই কার্নিভালের চিফ গেস্ট হলেন শ্রীমতী মমতা ব্যানার্জি। এই রাস্তাটা রেড রোড নামেই প্রচলিত। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে হয়, তারপরে তোমার এই কার্নিভাল হচ্ছে, এই বড় বড় অনুষ্ঠানগুলো এই রাস্তাতেই পালন হয়। মানে রাস্তার সাইডগুলো দেখো কি সুসজ্জিত। বাপরে, লাখ লাখ চেয়ার। এটা কি রেড রোড? কি নাম রোডটা? এই যে কাকা বাবু, যিনি গৃহপ্রবেশে আমাদেরকে ডেকেছিলেন, আমাদের আত্মীয়। ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার খেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তুমি আসবে বলো। সুন্দর তো কোথায় হলো খাওয়া? দুদিন বাদ গেছে বড়। এখানে তো ইয়ে হচ্ছে, আমাদের বাঙালিদের জন্য শ্রেষ্ঠ উৎসব। অনেক বড় মেলা এটা। তাহলে ভিডিওটা কেমন লাগলো? তোমাদের কার্নিভালটা কেমন লাগলো? কার্নিভাল তো আজকে, আমি কার্নিভালের অ্যারেঞ্জমেন্টটা দেখাতে পেরেছি, তো সেটাই বা কেমন লাগলো একটু জানাও। কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অপেক্ষায় থাকবো। সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য বাবাই, টেক কেয়ার, সিয়া। বাড়ি চললাম।